ছবিতে মুশফিকের সাথে যাদের দেখছেন তাদের কাউকেই হয়তো আপনি চিনবেন না, কিংবা কেউ কেউ চিনবেন। তবে বিদেশিদের মুশির সাথে ছবি তুলতে দেখে আপনার গর্বই হবে। গর্বটা আরও একটু বেশি হবে যখন পরিচয় জানবেন। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল সপরিবারে এসেছিলেন মিরপুরে, সেখানেই মুশফিকের সাথে দেখা, এরপর ছবি তোলার আবদার। মেধা, পারফরম্যান্স আর পরিশ্রম মুশফিককে অন্য সবার চেয়ে আলাদা করে চিনিয়েছে, মিস্টার ডিপেন্ডেবল বানিয়েছে। পরিশ্রমের গল্পটা সবার জানা, তবুও নতুন করে দেখানো যাক, একটু পেছন থেকেই শুরু করা যাক। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে নাই, কিন্তু ওয়ান ডেতে ঠিকই আছেন। হজ থেকে ফিরেই অনুশীলনে মন দিয়েছেন শনিবার, ব্যাট হাতে পার করেছেন লম্বা সময়। নেটে মুশফিক বোলারদের জন্য সবচেয়ে বড় হুমকি, এটা সবার জানা, আজও তার ব্যতিক্রম হয়নি। প্রায় দুই ঘন্টা ব্যাটিং সেশনে উইকেট তো দেননি, খেলেছেন পারফেক্ট সব শট। বোলারদের অধিকাংশই যখন দুপুরের কড়া রোদের সামনে করেছেন অসহায় আত্মসমর্পণ, মুশফিক তখনও লড়ে গেছেন। অনুশীলনে ইতি টানবার কোনো নাম নাই, শেষ কখন হবে তা বোঝারও উপায় নাই। হঠাৎ করেই নেট থেকে মুশি যখন বের হয়ে আসতে শুরু করেছেন, তখন সবার ক্যামেরার লেন্স মুশফিকের দিকে ঘুরোতে এক মুহূর্তও সময় লাগেনি। এরপরের গল্পটা তো প্রতিবেদনের শুরুতেই দেখেছেন। যদি ভেবে থাকেন মুশফিকের অনুশীলন ওখানেই শেষ হয়েছে, তাহলে ভুল করবেন। মুশফিক নতুন করে আবার শুরু করেছেন, এবার কোনো বোলারের হাত থেকে ছোড়া বল নয়, মুশফিক খেলেছেন বোলিং মেশিন থেকে আসা বল। বোঝাই যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজে চেনা ছন্দ ফিরে পেতে মুশি কতটা বদ্ধপরিকর। শেষ অবধি টাইগার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল কতটা সফল হন সেটা সময়ই বলে দেবে। তবে মুশফিক পরিশ্রমের যে গল্পটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন, তা নিশ্চিতভাবেই সকলকে অনুপ্রাণিত করবে। উৎস মাহমুদ, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। NCC ব্যাংক আপনার সাথেই সবসময়।